আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বেশ কিছুদিন আগে আপনার সাথে কিন্তু একটা মাইনিং অফার শেয়ার করছিলাম, সিএক্স মাইনিং অফার, এবং এটা কিন্তু আমি অনেকদিন আগে শেয়ার করছি। এটা নতুন একটা আপডেট চলে এসেছে, সিজন টু তারা অনগোয়িং রাখছে। তো আমি কিন্তু অফারটা অনেকদিন আগে আপনার সাথে শেয়ার করছি, মে মাসের 21 তারিখে, এবং এটা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমি মেক করে দিছি। আর প্রজেক্টটা কিন্তু এক কথায় অসাধারণ একটা প্রজেক্ট। টিআরএক্স নেটওয়ার্ক কিন্তু ওদেরকে ফলো করতেছে, টিআরএক্সের মতো কিন্তু বড় কোম্পানি, যেটা কিন্তু সহজে কাউকে ফলো করে না, এই সিএক্স প্রজেক্টটাকে কিন্তু ফলো করতেছে। তার মানে নিঃসন্দেহে এখান থেকে ভালো প্রফিট হবে। তাদের যে ইন্টারফেসটা ফুলি চেঞ্জ করছে, মানে একদম পুরাই চেঞ্জ করছে। তো এখানে অনেক কিছুই আপনারা বুঝবেন না, পুরাতন ইউজার যারা আছেন আপনাদের উদ্দেশ্যে মানে বলতেছি, ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর যারা নতুন এখনও জয়েন করে নাই, আজকের ভিডিও দেখতে থাকে তাহলে জয়েন করে নিতে পারবেন। এক কথায় নতুন পুরাতন সবার জন্য কিন্তু আজকে ফুল ভিডিওটা অবশ্যই আপনাকে ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এ টু জেড। প্রথমত সিএক্সের এক্সেঞ্জারে যদি টুইটার পেজে আসেন তাহলে দেখতে পাবেন 2 মিলিয়নের মতো ফলোয়ার আছে। যদি আপনি ফলোয়ারগুলো হিসাব করেন তাহলে আপনি বুঝতে যাবেন যে প্রজেক্টটা কত বড় স্ট্রং। দেখেন এখানে এই যে ফলোয়ারগুলোর ভিতরে এইখানে এই যে দেখেন অনেক বড় বড় প্রজেক্ট, কিন্তু নার্ভ নেটওয়ার্ক, ফ্লো, তারপরে যে ট্রন রাও, মানে এটা হলো টিআরএক্সের নিজস্ব যে অফিসিয়াল টুইটার পেজ আছে ট্রন, এইটার কিন্তু টিআরএক্সের জাস্টিন সান টিআরএক্সের মালিক, আপনারা সবাই জানেন। তারপরে যেখানে কয়েন মার্কেট ক্যাপ, রি নেটওয়ার্ক, এরা কিন্তু ফলো করতেছে। তার মানে নিঃসন্দেহে এটা কিন্তু অনেক ভালো প্রজেক্ট। যাই হোক, দেখালাম প্রজেক্টটা কত বড় স্ট্রং। এখন দেখাই কীভাবে জয়েন করবেন। জয়েন করার প্রসেসটা একদম ইজি, আপনি সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, আজকের অফার লিঙ্কে ক্লিক করলে এই যে পোস্টে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনারা এই যে বোর্ডটা আছে বোর্ডটা এখান থেকে ক্লিক করে দিবেন, এই যেভাবে ক্লিক করবেন। তারপরে যেখানে পাবেন কি স্টার্ট বাটন, তো সিম্পলি আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে, এই অপশনগুলো আপনারা কন্টিনিউতে ক্লিক করতে করতে থাকবেন, দেখবেন কি আপনার এটা মানে যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। পুরাতন ইউজার যারা আপনাদেরও যে কাজটা করতে হবে, নতুন ইউজার যারা তাদেরকেও কিন্তু সেম কাজটাই করতে হবে। এবং কন্টিনিউতে কয়েকবার ক্লিক করার পরে এই ট্যাবে যখন আসবেন এইখান থেকে আপনাকে কাজ করতে হবে। এবং কাজটা কি আমাদের আগে কাজটা বুঝতে হবে। প্রথমত এটা হলো পয়েন্ট, এরপরে তারা কিন্তু এখানে কিন্তু একটা ইয়ে করছে, দেখেন এইখানে কিন্তু তারা একটা টোকেনের মতো আনছে বিটিসি, তবে এটা কিন্তু আপনারা সেল করতে পারবেন না। আপনারা এই পয়েন্টটা ট্যাপ ট্যাপ করে রানিং করবেন, এই পয়েন্ট দিয়ে আপনারা এই যে উপরের এই যে বি আইকন যেটা, এই টোকেনটা আপনাকে নিতে হবে। এবং এই টোকেনটা যাদের যত বেশি থাকবে তারা কিন্তু তাদের যে নেটিভ টোকেন, এই নেটিভ টোকেনটা কিন্তু তত বেশি পাবেন। এটাই হলো মেন বিষয় আর কি। তো তাদের টুইটার পেজে যদি আসেন একটু দেখেন, এখানে দিস ইজ ইট সিজন টু ইজ লাইভ, মানে সিজন টু কিন্তু তারা লাইভ করছে, যেখানে কিন্তু তারা বলে দিছে। এইখানে কিন্তু আরেকটা কথা তারা বলছে, ইন সিজন টু সিইএক্সপি, ওই যে টোকেনটা বিটিসি আইকনের মতো না, ওইটা হলো সিইএক্সপি, এটা হলো সিইএক্সপি, এটা ইজ নট ইউর কারেন্সি, মানে এটা আপনার কারেন্সি না, এটা শুধু আপনার ফুয়েল, মানে আপনি যে মাইনিং করবেন মাইনিংয়ের স্পিডটা সিইএক্সপি, এবং এই সিইএক্সপি আপনাকে বাড়াতে হবে। তো এই যে এখানে যে সিএক্সপি আছে এটা কিন্তু আমাদের বাড়তেছে। আমরা যদি এখান থেকে আমাদের ব্যালেন্স অপশনে ক্লিক করি, দাঁড়ান একটু আমি আপনাকে আগে ব্যালেন্সটা দেখাই দিই, এখানে যদি মাইন অপশনে ক্লিক করি এই যে আমাদের সিএক্সপি কিন্তু বাড়তেছে। এইটাই হলো আমাদের মেন কাজ, এটা আমাদেরকে বাড়াতে হবে। এবং সিএক্সপি যখন আমাদের বেশি থাকবে, তারা যখন এয়ারড্রপটা আমাদেরকে দিবে ডিস্ট্রিবিউশন করে, তখন কিন্তু আমরা তাদের এয়ারড্রপটা বেশি বেশি পাবো। এখন আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিই। প্রথমত ওয়ার্ক অপশন আসবে নিচে থেকে, ওয়ার্কে আসার পরে প্রথম কাজ কি, জব যে অপশনটা আছে এই জব অপশনের উপরে দুই হাত দিয়ে দুই আঙুল দিয়ে ডাইরেক্ট ট্যাপ 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 করবেন, তাহলেই হবে। ট্যাপ ট্যাপ করে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো বাড়াতে থাকবেন, এই পয়েন্টগুলোই কিন্তু আপনার মেন। আপনি চাইলে মানে যেভাবেই হোক আপনি ট্যাপ ট্যাপ করে এই পয়েন্টগুলো বাড়াবেন, এবং বাড়ানোর পরে এই পয়েন্টটা ডিরেক্টলি আপনি কনভার্ট করে এই তাদের যে এক্সপি আছে এক্সপিতে রূপান্তরিত করতে পারবেন। এর জন্য আপনি সবার নিচে দেখেন কনভার্ট সেকশন আছে, কনভার্ট সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে উপরে আছে কি, উপরে আছে এক্সপি, নিচে আছে আপনি যেটা ট্যাপ ট্যাপ করে রানিং করলেন। এখন আপনি কী করবেন, এই যে অ্যারোতে ক্লিক করে দেবেন, একটা অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে আপনার পয়েন্টগুলো উপরে নিচে আসবে হলো ওদের এক্সপি সিএক্সপি, এবং আপনার কয়েনটা উপরে উঠাবেন আগে। এইখানে যত কয়েন আছে সবগুলো এখানে উঠাবেন। উঠানোর পরে তো উঠানোর পরে আপনি সিম্পলি এটাকে এই যে কনভার্ট অপশন আছে কনভার্টে ক্লিক করে এটা কনভার্ট করে নেবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু মাইনিং হয়েছে, আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের অটোমেটিকলি মাইনিং হয়েছে, আমাদের কোনো কাজই করা লাগছে না। এই মাইনিংটা কীভাবে আপনারা বাড়াবেন স্পিডটা, বাড়ানোর জন্য আপনি প্রথমত দেখালাম কি ওয়ার্ক সেকশন, এখানে ক্লিক ক্লিক করে আপনাকে মানে ট্যাপ ট্যাপ করে রানিং করতে হবে। তারপরে দেখালাম এখানে কনভার্ট সেকশন, যে আপনি এই পয়েন্টটাকে কনভার্ট করে এই এক্সপিতে রূপান্তরিত করতে পারবেন, এই যে এক থেকে দুয়ে নিতে পারবেন। তো এখন নিচের আরও কিছু টাস্ক আছে, যেমন এই যে এখানে আছে কি অপশন মাইন অপশন, তো আপনি সিম্পলি মাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে মাইনিং হইতেছে এখানে কিন্তু ঘুরতেছে, মানে আমাদের মাইনিংটা হইতেছে, আমাদের কিন্তু স্পিড অনেক কম। তো মাইনিং স্পিডটা বাড়ানোর জন্য আপনাদেরকে ওই যে এই যে এখান থেকে কার্ডগুলো বাই করতে হবে। যেমন আমরা যদি এইখান থেকে 400 পয়েন্ট যেহেতু আছে আমাদের, এখানে ক্লিক করে আমরা এটা বাই করবো, 400 পয়েন্ট দিয়ে আমাদেরকে 700 সিএক্সপি টোকেন দিবে, মানে পয়েন্ট দিবে। এরপর আমাদের মাইনিং স্পিডটা এই পরিমাণ কিন্তু প্রত্যেক ঘন্টায় হবে, এবং এটা কিন্তু আমাদের বেড়ে যাবে। এখন আপনি জাস্ট আপগ্রেড অপশনে ক্লিক করে দেবেন। আমরা দিলাম আপগ্রেড অপশনে ক্লিক করে, এখন যদি আমরা ব্যাক করি আমাদের মেবি মাইনিং স্পিডটা বেড়ে গেছে। এই যে এখানে দেখেন মাইনিং স্পিডটা কিন্তু আমাদের বেড়ে গেছে। তো এইখানে কিন্তু আমাদের মাইনিং স্পিডটা বেড়ে গেল। আমি আপনাকে মাইনিং অপশনটা দেখালাম, আপনারা কী করবেন, প্রথমত এই যে এই ট্যাপ ট্যাপে ক্লিক করে
কিছু কিছু করে এখানে পয়েন্ট জমাবেন, এবং জমানোর পর আপনারা এই যে মাইন্স অপশন যেটা আছে মাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যতগুলা কার্ড আছে সবগুলা কার্ড নেওয়ার চেষ্টা করবেন, সবগুলা কার্ড নিয়ে আবার লেভেল আপ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা বেড়ে যাবে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, পাওয়ার ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি, এই সবগুলা কার্ড আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এই সবগুলো কার্ড নিলে পরে কী হবে, আপনার কিন্তু উপরে মাইনিং স্পিডটা বাড়বে, আর আপনার যে সিএক্সপি এটা কিন্তু আপনার বেড়ে যাবে, এবং এইটা বাড়লে পরে কিন্তু আপনারা বেশি প্রফিট এখান থেকে নিতে পারবেন। এরপরে আছে কি, এখানে দেখেন টাস্ক অপশন আছে, টাস্ক অপশনটা একদম ইজি, এখানে ক্লিক করলে এই যে কিছু সোশ্যাল টাস্ক আছে এগুলো যদি কমপ্লিট করেন এই যে এই পরিমাণ করে পয়েন্ট পাবেন, এবং এই টাস্কগুলো শুধু কমপ্লিট করে আপনারা কিন্তু আপনাদের লেভেলটা কিন্তু আপ করাইতে পারবেন, মানে আপনাদের কার্ড কিন্তু কিনতে পারবেন, কার্ড মানে আপগ্রেড করতে পারবেন। এরপর আছে কি স্কোয়াড, তো স্কোয়াডে ক্লিক করলে আপনি যে রেফার টেফার করতেছেন সেটা কিন্তু এখানে কাউন্ট হবে, এবং রেফার থেকে কত আর্নিং হচ্ছে সেটা কিন্তু এখানে আপনার শো করবে। তো আশা করি আপনাকে ফুল প্রসেসটা বুঝাতে পারলাম। এইখানে আমাদের মেন কাজ কি, এই পয়েন্টটা প্রথমত কালেক্ট করবেন, তারপর ওদের যে এখানে ইয়ে আছে ওদের এক্সপি সিএক্সপি এটা আপনাকে কানেক্ট করতে হবে। যেমন আমাদের এখানে মাইনিং কিন্তু বাড়তেছে, মানে মাইনিং কিন্তু এখানে হইতেছে, এইভাবে আপনারা মাইনিং করবেন। আর এখানে ট্যাপ ট্যাপ করে পয়েন্ট বাড়াবেন, ডাইরেক্টলি পয়েন্টটা আপনি কনভার্টও করতে পারবেন বা পয়েন্ট দিয়ে আপনারা কার্ড কিনতে পারবেন। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, এবং এই যে এই কার্ডগুলো আপনারা কিন্তু কিনবেন এটা মাস্ট বি, আপনাদের কিনতেই হবে, কারণ যে যত বেশি কার্ড কিনবেন সে তত বেশি কিন্তু এখান থেকে মাইনিং স্পিডটাও পাবেন এবং রিওয়ার্ডও কিন্তু বেশি পাবেন। আর এই যেখানে যে লেভেলের কাজটা, আপনি এই যেখানে যত বেশি ট্যাপ ট্যাপ করবেন লেভেল দেখবেন কি আপনার আপ হবে, এই যেখানে যত বেশি ট্যাপ ট্যাপ করবেন লেভেল আপ হবে। ইয়ার্ড অফ অপশন যদি আমরা একটা ক্লিক করে দিই, যেহেতু সবগুলো নতুন ফিচার্স আপনাকে সবগুলো দেখা দিতেছে, যেখানে আসলে পরে আরও বিস্তারিত দেখতে পারবেন। তাদের টোকেনটা লিস্ট করাবে Q4 2024, মানে আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের ভিতরে তারা কিন্তু মার্কেটে টোকেনটা লিস্ট করাবে, এবং লিস্ট করার সাথে সাথে কিন্তু আমাদেরকে তারা পেমেন্টটা দিয়ে দেবে, মানে এই বছরের শেষের দিকে আপনারা পেমেন্টটা রিসিভ করবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, হেল্প করার চেষ্টা করব। তবে প্রজেক্টটা কিন্তু ভাই নিঃসন্দেহে অনেক ভালো, এখানে সবাই জয়েন করুন, এই ধরনের নিত্যতন অফার আপডেট আরও পাবেন, এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখতে হবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই এসে জয়েন করবেন প্রত্যেকটা অফারে, তাহলে কিন্তু ভালো প্রফিট নিয়ে নিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য, আমি পরবর্তীতে এটার পেমেন্ট আপডেট সবাইকে আবার জানাই দিব। আর অফারটা যেহেতু ভালো ভাই মিস দেন না, সবাই তাড়াতাড়ি জয়েন করে রাখেন, আর যারা জয়েন করছেন যে আপডেটগুলো দেখালাম এই আপডেটগুলো আপনারা ফলো করে রাখেন।